ভালোবাসা মাই ফুড, আমি তো তোমার টাকাকে ভালোবাসি, তোমাকে। আর এখন আমার যা দরকার সেটা হচ্ছে এই যে এটা। মিস বিথি, আপনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, আপনার কথা অনুযায়ী আপনার সমস্ত প্রপার্টি আপনি আপনার হাজবেন্ডের নামে লিখে দিচ্ছেন। সে অনুযায়ী আমি সব পেপার্স রেডি করে নিয়ে এসেছি, এবং আপনি বলেছিলেন আপনার বিয়ের আগে আপনি তাকে এই সম্পত্তিগুলো দিতে চান। তার মানে আপনার উডবি হাজবেন্ড এখন থেকে এই সম্পত্তির মালিক। বিথি, কি দরকার এসব? তোমার সম্পত্তি আমার নামে কেন লিখে দিবে? আমার দরকার নেই এসব। দরকার আছে, আমি চাই না আমার স্বামীকে কেউ বলুক যে সে তার স্ত্রীর টাকায় চলে। তাই আমার সব কিছু তোমাকে দিয়ে দেব, তারপর সব তোমার হয়ে যাবে আর তুমি তোমার টাকায় চলবে। সো আপনি যদি এখানে একটা সাইন করে দেন, সাইন করে দেওয়ার পরে এই সব সম্পত্তি আপনার উডবি হাজবেন্ডের নামে হয়ে যাবে। আমাকে দিন, আমি করে দিচ্ছি। তাহলে এখন থেকে এই সকল সম্পত্তি, আপনার যত প্রপার্টিজ আছে, সব কিছুর মালিক আপনার উডবি হাজবেন্ড মিস্টার হৃদয়। মিস্টার হৃদয় নিন। আমি তাহলে আজ আসি। আসবেন কেন উকিল সাহেব? আমাদের সাথে দুপুরে খাবার খেয়ে তারপরে যাবেন। না না, লাঞ্চ অন্য একদিন করব, আজকে আপনার আপনাদের মতো সময় কাটান। আসছি। বিধি শোনো, একটা কাজ করো, বাইরে যাও, আমি একটু বের হব, আমার জুতোটা পরিষ্কার করো। মানে কি ব্যাপার, বসে আছো কেন তুমি? তোমার কানে কি কথা যায় না? যাও আমার জুতোটা পরিষ্কার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আমি জানো, আর আমি এখনই আসছি, একটু ওয়েট করো। তুমি কাকে জানো বললে? আর কাকে বল, আমার জানুকে আমি জানো বলছি, যার সাথে আমার প্রেমের সম্পর্ক। মানে আমি নববধূ সাজে আছি, আর কিছুক্ষণ পর তোমার সাথে আমার বিয়ে হবে, আর এখানে তোমার জানু কোথা থেকে আসলো? ওয়েট ওয়েট, তুমি কিন্তু আমার বউ এখনো হওনি, হলেও হতে পারতে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এই বাড়ির বউ বা মেয়ে হিসাবে থাকবে না, কয়েকদিন পর থেকে তুমি এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে থাকবে। এটা কি ধরনের মজা করছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো? কি হচ্ছে এটা, কি এসব? কি বললে? ভালোবাসি? ভালোবাসা মাই ফুড, আমি তো তোমার টাকাকে ভালোবাসি, তোমাকে না। আর এখন আমার যা দরকার সেটা হচ্ছে এই যে এটা। এটার ভিতরে বাড়ি গাড়ি তোমার সয় সম্পত্তি সব আছে, এটা তো আমি পেয়ে গেছি, সুতরাং এখন তোমাকে আমার দরকার নেই। শোনো, তোমাকে আমি পটিয়ে দিয়েছিলাম কেন জানো? তোমার এই সয় সম্পত্তির জন্য। আর এই তোমার সয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব তো আমার হয়ে গেছে, সুতরাং তোমার মূল্য এখন আর আমার কাছে নেই। তাহলে এতদিনের সম্পর্ক, এতদিন আমাদের মাঝে যাওয়া ছিল, সব কি নাটক? হ্যাঁ নাটক, সত্যি নাকি? তুমি বুঝতে পারছো না? তবে উকিল সাহেব ঠিকই বলেছিল যে তুমি আমাকে একদিন ঠকাবে, অথচ কত ভরসা করে আমি উকিল সাহেবকে বলেছিলাম যে তুমি আমাকে কোনো দিনও ঠকাবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেই তুমি আমাকে ঠকালে। ও আচ্ছা, উকিল সাহেব বলেছিল নাকি? হ্যাঁ বলতে পারে, যেহেতু সে উকিল, সে বুঝতে পেরেছে হয়তো বা। এই শোনো, অযথা এত কথা বলো না, যাও আমার জুতোটা পরিষ্কার করে বের হবো, আর জুতোটা ক্লিন করা হয়ে গেলে পুরো বাড়িটা তুমি পরিষ্কার করবে, যাও। বাড়ি মুছবি তো তুই? না না, একদম না, আমি এখন এই বাড়ির মালিক, মালিকের সাথে কোনো তুই তুয়ারি করে কথা বলবে না। এই কে মালিক রে, কে মালিক? তোর হাতে যে কাগজটা আছে সেটা ভালো করে দেখ, সেটা নকল কাগজ। কি? হ্যাঁ নকল, নকল রে ছোট লোকের বাচ্চা, ভাগ্যিস উকিলের কথায় আমি কাগজটা নকল করেছিলাম, না হলে যে আজকে আমার কি হতো। আমি বলছি কি, আপনি এই কাজটা করার আগে একবার ভাবুন, এত বড় একটা সম্পত্তি, কোটি কোটি টাকা। মানছি আপনি আপনার হাজবেন্ডকে ভালোবাসেন, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে, কিন্তু শত সহস্র কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়ার আগে আপনার আরও এক দুবার ভাবা উচিত, এটা আমি মনে করি। আপনার স্বামীকে আপনি বিশ্বাস করেন, সেটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভালোবাসার মোহে পড়ে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনি কি বলতে চাচ্ছেন, আমার স্বামী আমার সাথে বেইমানি করবে? দেখুন, বর্তমান জগৎটা কেমন যেন, বিশ্বস্ত মানুষ হঠাৎ করে অবিশ্বস্ত হয়ে যায়, যাদের আমার খুব কাছের মনে হয় তারা বেইমানি করে, করতেই পারে, বলা তো যায় না। আরে না না, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, সে আমার সাথে এরকম করতেই পারে। দেখুন, আপনি যেমন সহজ ভাবছেন তেমন সহজ না, সবাই নিষ্ঠুর। আমরা যদি সেই আগের জগৎটার কথা ভাবতাম তখন হয়তো এভাবে ভাবা যেত, কিন্তু এখন আপনি যেটা ভাবছেন সেটা ভাবতে হলে সাহসের প্রয়োজন হয়, সেটা ভাবতে হলে মনটা উদার হতে হয়। আপনার মন হয়তো উদার,
বাট যেহেতু আমি আপনার লিগ্যাল অ্যাডভাইজার আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আপনি আপনার স্বামীকে সব কিছু দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নেই, দিতেই তো পারেন আপনার হাজবেন্ড। তবে তার আগে একটু সময় নিন, একটু যাচাই বাছাই করুন, তারপরে না হয় লিখে দিবেন। যাচাই করব কিন্তু কিভাবে? শুনুন, আমি আপনার প্রপার্টির হুবহু একটা নকল পেপারস তৈরি করে দেব, যেটা দেখে মনে হবে এটা আসল দলিল। এই দলিলটা আপনি আপনার হাজবেন্ডকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যদি দেখেন যে আপনার হাজবেন্ড আপনার প্রতি আচরণ বদলে গেছে এবং তার রূপটা চেঞ্জ হয়ে গেছে, সে আপনাকে নেগলেক্ট করছে বা আপনার সাথে কোনো বাজে আচরণ করছে, তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে আপনার হাজবেন্ড আসলে আপনার সম্পত্তিটার জন্যই আপনাকে বিয়ে করেছে। আর যদি দেখেন ভালোবাসায় কোনো তারতম্য হয়নি, ভালোবাসার মাপকাঠিতে আগে যেমনটা ছিল তেমনটাই আছে, তাহলে না হয় আবার নতুন করে একটা দলিল তৈরি করে দিব। আচ্ছা, আমি তাহলে এটাই করব। আপনি যেহেতু আমার ট্রাস্টেড ওয়ান, আশা করব সেক্ষেত্রে আপনি আমাকে কখনো কোনো রকম খারাপ অ্যাডভাইস দিবেন। তার মানে এখনো এই সয় সম্পত্তি সবকিছু তোমার নামে? হ্যাঁ, সবকিছু আমার নামে, কারণ আমি তোকে ভালোবেসেই ভুল করেছিলাম। তোকে রাস্তা থেকে তুলে এনে আমি রাজপ্রাসাদে জায়গা দিয়েছিলাম, তোকে জাত চিনিয়েছিলাম, আর সেই তুই এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। না না বিতি, শোনো, আমি না তোমার সাথে ফান করছিলাম, তোমাকে আমি বিয়ে করব না, তোমাকে তুমি ভালোবাসি এই জন্য আসলে তোমার সাথে একটু ফান করছিলাম। একদম চুপ, আর কোনো নাটক করবি না, তোর নাটকে আমি আর করবো না, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। প্লিজ বিতি, একদম চুপ, চুপচাপ বের হ, না হলে আমি পুলিশ কল করব। যা, বের হয়ে যা।